যেই বাধা শিল্পী দুইজন এখানে বসা ওনাদের সামনে আমি আমার এই গলা দিয়ে গান গাওয়ার সাহস পাইতেছি না, এটা হলো সত্যি কথা। কারণ হলো আমি বক 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 করতে করতে এখন তো তাও ভালো একটা সাউন্ড পাইলাম। এতক্ষণ কোনো মাইকও ছিল না, সাউন্ডও ছিল না। আমার একটা হ্যান্ড মাইক আছে, ওইটা দিয়ে এতক্ষণ বক্তব্য দিছি। তাহলে বুঝেন গলার অবস্থাটা কি, খুবই খারাপ অবস্থা। সকাল থেকে উঠি কথা কইতে কইতে অবস্থা ভালো না। গান যদি গাইতে পারি কিন্তু খারাপ হইলে কিন্তু আপনারা মনে কিছু করেন না। জাহাঙ্গীর চলে গেছে আমাদের মাঝখান থেকে, আজকে হিরু ভাই চলে গেছে। আসলে আমরা তো সবাই একদিন চলে যাব। যে কাজগুলো যদি আমার দ্বারা দুইটা ভালো কাজ হয় সেটাই হয়তো থেকে যাবে। তাই জাহাঙ্গীরের কথা স্মরণ করে অনেকেই বলেছে জাহাঙ্গীরের স্মৃতিচারণ করে একটা গান করবেন। আমি আমার ক্যাসেটের একটা গান অনেক আগের অ্যালবামের শোনাই আপনাদের। ওরে মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। দেহ খাঁচার অচিন পাখি, দেহ খাঁচার অচিন পাখি, উইরা যেদিন যাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। গরম জলে গোসল দিয়া সুগন্ধি ছিটাইব রে, সুগন্ধি ছিটাইব রে, গরম জলে গোসল দিয়া সুগন্ধি ছিটাইব রে, সুগন্ধি ছিটাইব রে, মার্কিনের কাফনের কাপড়, মার্কিনের কাফনের তোমারে পরাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। Thank you.
গোসাইবো আই এক নজর দেখিতে মানুষ আইবো রে চারবে আরা পালকি দিয়া তোমায় কান্দে লইবো রে তোমায় কান্দে লইবো রে চারবে আরা পালকি দিয়া তোমায় কান্দে লইবো রে তোমায় কান্দে লইবো রে লাইলা হাই লাল্লা কইয়া যাইবো রে এক নজর দেখিতে মানুষ আইবো রে মানুষ আইবো রে এক নজর দেখিতে মানুষ আইবো রে প্রতিটা মানুষকে মানুষ সব সময় হয়তো আমাকে দেখেন আপনাকে আমি দেখি কিন্তু বিশেষ বিশেষ তিনটা দিন আছে বিশেষ বিশেষ ভাবে মানুষ একজন আরেকজনকে দেখতে যায় যখন আপনি এই পৃথিবীতে প্রথম আসছিলেন আশেপাশের পাড়া প্রতিবেশীরা বলছিল অমুকের ছেলে হইছে রে অমুকের মেয়ে হইছে রে চল যায় দেখে আসি উৎসব নিয়ে সেদিন আপনাকে দেখতে আসছিল আরেকটা বিশেষ দিন মানুষের জীবনে আসে সেদিনও উৎসব মুখর পরিবেশে দেখতে আসে যখন আপনি বিয়ে করেন বা বিয়ে দেওয়া হয় সেদিনও নতুন করে মানুষ দেখতে আসে যে চল ওই বাড়ির মেয়েকে বউ সাজাইছে কেমন লাগে একটু দেখে আসি চল জামাই আসছে কেমন লাগে একটু জামাইকে দেখে আসি এটা জীবনের উৎসব মুখর পরিবেশে আসে আরেক দিন আসে যেদিন আপনি পৃথিবী ছেড়ে চলে যাবেন সেদিনও গ্রামবাসী হুড়ুপ পড়ে যাবে সেদিনও আসবে যাহারে মানুষটা এমন ছিল ভালো ছিল ব্যবহার ভালো ছিল রাস্তাঘাটে সালাম দিত ভালো ব্যবহার করত দেখে আসি তাকে এক নজর আর হয়তো কোনোদিন দেখা হবে না চল দেখে আসি তাই কবি বলেছেন মানুষ আইবরে এক নজর দেখিতে তোমায় আইবরে সেই শেষের দেখাটা যেন ভালো হয় সবাই যেন আপনাকে আমাকে দেখে অন্তত আল্লাহর কাছে একটু মোনাজাত করে বলে আল্লাহ তুমি এই মানুষটাকে শান্তিতে রাখো বেহেস্ত নসিব করো সেই কামাইটা তো আমাদের ইহজগৎ থেকেই করে যাইতে হবে না তাই আমি সব সময় বলি আল্লাহ এমপি মন্ত্রী বড় বড় পদ এইগুলো তো দুই দিনের আমি আজকে আসি কালকে থাকবো না আল্লাহ এমন কোনো কাজ আমাকে দিয়ে করায়ও না মরার পরে যাতে মানুষ না কয় ক্ষমতা পাইছিল ক্ষমতার অপব্যবহার করছে ক্ষমতা পাইছিল ভালো কোনো কাজ করতে পারে নাই সন্ত্রাসী পালছে এই করছে ওই করছে এগুলো যাতে না কইতে পারে আমি সব সময় আল্লাহর কাছে এটা বলি যে আল্লাহ মানুষের হক যাতে আমার দ্বারা নষ্ট না হয় আমি এখনো গান করি আমি গান করে পয়সা কামাই করি 15 বছর এমপি আমি যদি চাইতাম এমপিগিরি না করে এমন কোনো মন্ত্রী মিনিস্টার নাই আমারে ভালো না জানে এমন মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাকে ভালো জানে আমি তো দুই চারটা কাজ করলেই কত কোটি কোটি টাকা কামাইতে পারতাম আমি এগুলো করি নাই আমি এগুলো করতে যাই নাই আমি গেছি শুধু আপনাদের এলাকার মানুষের কাজের জন্য
আর গান করে নিজে পয়সা কামাই করি, ওইটা দিয়ে নিজে খাই, নিজে চলি, আমার গাড়ির তেল সহ দুই চার পয়সা যা খরচ করি আমি আমার উপার্জনের পয়সা দিয়ে করি। আর আপনাদের জন্য সরকারিভাবে যা পাই সেটা আমি শতভাগ দেওয়ার চেষ্টা করি। তাই আমি আপনাদেরকে বলবো, অন্তত আমার জন্য দোয়া করেন, সেবা করার সুযোগটা আপনার, আমার শরীর স্বাস্থ্য যতদিন ভালো আছে আমি সেবা করতে পারি, আমি সেবা করতে চাই। অসুস্থ হয়ে গেলে হয়তো বা আপনারা চাইলেও হয়তো বার পারবো না, তাই যতদিন সুস্থ আছি আপনারা আমাকে সেবা করার সুযোগ দিবেন, এই আশাটাই আমি আপনাদের কাছে রেখে গেলাম। মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। মাটির একটা ঘর বানাইয়া তোমারে সু আইব রে, মানুষ তোমারে শুয়াইব রে। মাটির একটা ঘর বানাইয়া তোমারে শুয়াইব রে, তোমারে শুয়াইব রে। সেই ঘরে সেদিন রইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। দেহ খাচার অচিনি পাখি, দেহ খাচার অচিনি পাখি, দেহ খাচার অচিনি পাখি, উইরা যেদিন যাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে।